এম তাহলে সূত্র শিখিয়ে দেবেন ত্রিভুজ গঠন করতে, তাহলে এন সংখ্যক, এন সংখ্যক, এন সংখ্যক বহুভুজের, বহুভুজের, বহুভুজের তাহলে সূত্র শিখিয়ে দেবে তিনটি নিয়ে, তিনটি নিয়ে, তিনটি নিয়ে গঠিত, গঠিত ত্রিভুজ, ত্রিভুজ সংখ্যা, তাহলে সূত্র শিক্ষিত বৃন্দ ত্রিভুজ গঠন করতে আমাদের লাগবে তিনটে, তাহলে এন সি থ্রি, আর সূত্র শিক্ষিত বৃন্দ দুটি নিয়ে গঠিত কর্ণের সংখ্যা, তাহলে সূত্র কর্ণ যদি গঠন করি কর্ণের সংখ্যা এন সি টু বিয়োগ হচ্ছে এন, তার সূত্র শিক্ষিত বৃন্দ আপনি আপনাদের এটা বুঝে দেই যে একটা একটা দুইটে দুটি নিয়ে কর্ণ গঠিত, এপাশে বাইরে আছে এপাশে বাইরে আছে, ওই জন্য আমাদের কর্ণ তো এনটা বিয়োগ যাবে, শুক্রশিক্ষিত চারটি নিয়ে গঠিত চতুর্ভুজ, তাহলে শুক্রশিক্ষিত চতুর্ভুজ তাহলে এখানে এন সি ফোর, তাহলে শুক্রশিক্ষিত পাঁচটি নিয়ে গঠিত পঞ্চভুজ, তাহলে শুক্রশিক্ষিত পঞ্চভুজ, পঞ্চভুজ তাহলে শুক্রশিক্ষিত এন সি কত হইবে ফাঁস, শুক্রশিক্ষিত ছয়টি নিয়ে গঠিত ষড়ভুজ, ষড়ভুজ তাহলে শুক্রশিক্ষিত এখানে হবে এন সি সিক্স, তার শুক্রশিক্ষিত আরেকবার বুঝে দিচ্ছি, তাহলে তিনটি নিয়ে গঠিত হবে ত্রিভুজ এন সি থ্রি, দুটি নিয়ে গঠিত হবে কর্ণ এন সি টু বিয়োগ এন, চারটি নিয়ে গঠিত চতুর্ভুজ তাহলে এন সি ফোর, পাঁচটি নিয়ে গঠিত পঞ্চভুজ, ছয়টি নিয়ে গঠিত ষড়ভুজ, তার শুক্রশিক্ষিত এরপর যতটা গঠন করতে হবে তার শুক্রশিক্ষিত বৃন্দ ততটা উত্তর হবে, তার শুক্রশিক্ষিত এখন যদি প্রশ্ন বলে, প্রশ্ন বারোটি 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 বাহু বাহু, তার শুক্রশিক্ষিত বৃন্দ এখন যদি আমার প্রশ্ন থাকে বারোটি বাহু, এখানে এর জায়গায় যদি আমাদের এখন বারো দেয় তাহলে বারোটি বাহু তিনটি, তাহলে শুক্রশিক্ষিত বৃন্দ বারো সি থ্রি, তার শুক্রশিক্ষিত এখন কর্ণ হবে বারো সি টু বিয়োগ হচ্ছে বারো, তার শুক্রশিক্ষিত বৃন্দ এখন এখন যদি আমার এখানে চতুর্ভুজ হয় তাহলে বারো সি ফোর, তার শুক্রশিক্ষিত বৃন্দ এখন যদি পঞ্চভুজ হয় তাহলে বারো সি ফাইভ, তার শুক্র ষড়ভুজ যদি হয় তাহলে হচ্ছে বারো সি সিক্স, তার শুক্রশিক্ষিত এন মানে যত সংখ্যক বলবে, এন মানে আছে যত সংখ্যক বলবে, শুক্রশিক্ষিত বৃন্দ এর আগে গত ক্লাসে আমরা শিখলাম যে চতুর্ভুজ গঠন করতে লাগে চারটি, ত্রিভুজ গঠন করতে তিনটে, কর্ণ গঠন করতে দুটো, পঞ্চভুজ গঠন করতে পাঁচটা, তাহলে এখানে ষাটটি ভিন্ন ভিন্ন সরলরেখার চারটি সরলরেখার, তাহলে শুক্রশিক্ষিত এখানে চারটি নিয়ে, চারটি নিয়ে কতভাবে চতুর্ভুজ গঠন করতে, শুক্রশিক্ষিত চতুর্ভুজ গঠন করতে লাগবে চতুর্ভুজ গঠন, চতুর্ভুজ সংখ্যা তার শুক্রশিক্ষিত বৃন্দ এখানে হবে সেভেন সি ফোর, শুক্রশিক্ষিত বৃন্দ এটা হবে পঁয়ত্রিশ, তার শুক্রশিক্ষিত বৃন্দ যদি পঞ্চভুজ বলতো এখানে পাঁচ, কিন্তু কিন্তু এক দুই তিন ছয়, এক দুই তিন সাত, এক দুই চার সাত দ্বারা চতুর্ভুজ গঠন হবে না, দ্বারা চতুর্ভুজ গঠন হবে না, হবে না, নির্ণয় চতুর্ভুজ, নির্ণয় চতুর্ভুজ সংখ্যা চতুর্ভুজ তাহলে পঁয়ত্রিশ বিয়োগ তিন, তাহলে শুক্রশিক্ষিত বত্রিশ, তার শুক্রশিক্ষিত বৃন্দ এটা আপনাদেরকে বুঝে দিচ্ছি, ত্রিভুজ গণ করতে প্রথম তিনটা বাহু, প্রথম দুইটা বাহু যোগ কর, তৃতীয় বাহু উপেক্ষা বৃহত্তর, কিন্তু চতুর্ভুজ গণ করতে এ বি সি গ্রেটার দ্যান ইকুয়াল ডি, তাহলে দেখে তিন তিন ছয় তাহলে মিলে গেছে, এটা তাহলে প্রথম তিনটা বাহু যোগ কর চার নম্বর বাহু উপেক্ষা বৃহত্তর, কিন্তু এই তিনটে গঠন দ্বারা চার নম্বর বাহু দ্বারা বৃহত্তর নয়, যার ফলে এই তিনটে বাহু দ্বারা চতুর্ভুজ গঠন করা সম্ভব হবে না, তাহলে তিনটে গঠন বাদ দেয় তাহলে পঁয়ত্রিশের থেকে তিন বাদ গেলে আসছে বত্রিশ, তাই শুক্রশিক্ষিত বৃন্দ যদি কোনো ক্রমে পঞ্চভুজ গঠন করতে বলতো তাহলে এখানে আমাদের আসতো এন সি ফাইভ, তাহলে পঞ্চভুজ গঠন করতে বললে হয়তো এন সি